আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদের নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা যদি এই আপডেটগুলো ফলো না করেন আপনার বাইন্যান্সের ব্যালেন্স বা আপনার বাইনান্সের ডলার যে কোনো সময় জিরো হয়ে যেতে পারে সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ কৃত্য রিলেটেড সকল আপডেট এবং মার্কেটের সকল নিউজ সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা মাঝে মধ্যে ফ্রিতে সিগন্যাল পাবেন যেই ফ্রি সিগন্যালগুলো থেকে আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন যারা ট্রেডিং শিখতে চান তারা আমাদের এই চ্যানেলে জয়েন করবেন দেন এই যে এই পিন পোস্টের মতন এখানে চিহ্ন আছে দেখতেছেন পিন পোস্টের এখানে ক্লিক করবেন এখানে সকল বেসিক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে আপনারা ট্রেডিং শুরু করতে পারেন এবং যারা প্রফেশনালি ভালো ট্রেডার হতে চান তারা চাইলে আমাদের পেইড কোর্স করতে পারেন এবং পেইড কোর্সে জয়েন হইলে আপনারা প্রিমিয়াম সিগন্যাল পেয়ে যাবেন সারা জীবনের জন্য এবং এই আমাদের প্রিমিয়াম চ্যানেলে এক বছরে মোটামুটি এক হাজার প্লাস মেম্বার জয়েন করেছে যেখানে আমরা প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকি এবং মার্কেট আপডেট দিয়ে থাকি যেগুলো ফলো করে আমার ইউজাররা রেগুলার প্রফিট জেনারেট করতেছে তো আমরা এখন মেইন টপিকে ফিরে আসি আমি কিন্তু গত উনত্রিশে আগস্ট আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম যে বাইনান্স আপনার বি ইউএসডি কয়েনটা ডিলিস্ট করে দিবে। আপনাদের যত বি ইউএসডি কয়েন আসে আপনারা এটা কনভার্ট করে ইউএসডিটিতে করে রাখেন এবং এই পোস্ট দেওয়ার পরে অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে ভাই আমি বিইউএচডি কয়েন দিয়ে যে টোকেনগুলো বাই করছি ওই টোকেনগুলো কি আমার সেল করতে পারবো না বা কোনো সমস্যা হবে কি না বা আদারওয়াইজ আমি বিইউএসডি কয়েনটা রাখলে কী হবে এবং এটা কেমন কি সো এটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও বানাচ্ছি সো ফার্স্টে বলে আপনাদেরকে বলি আমরা জানি যে বিইউএচডি কয়েনটা বাইনান্সের আসলে এটা বাইনান্সের নিজস্ব কয়েন না বাইনান্স এটার পার্টনারশিপ হিসাবে কাজ করতেছে এটার কোম্পানি অন্য একটা এবং আপনারা এই বি কয়েন চব্বিশ সালের পর থেকে আর পাবেন না চব্বিশ সালের পর থেকে এটা একদম বাইন্যান্স থেকে ডিলিস্ট করা হবে এবং এই ডিলিস্ট করাতে কি কি ইফেক্ট পড়বে এবং আপনার এই বি কয়েন যদি থেকে থাকে তাহলে চব্বিশ সালের আগেই এটা আপনি সেল করে দেবেন আমি আপনাদেরকে বলবো এখনই সেল করে দেওয়া বেটার কারণ আপনার এই সাত তারিখের পর থেকে এই কয়েনটা কিছু কিছু অ্যাড্রেসে উইড্রো করতে পারবেন না এবং এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। আর অনেকে যে প্রশ্ন করতেছেন যে বি কয়েন দিয়ে আমরা যেগুলো বাই করছি সেগুলো যদি আমরা সেল করতে যাই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ওগুলো সেল করতে গেলে কোনো সমস্যা হবে না আপনি সাপোজ টিকো কয়েন কিনে রাখছেন বি দিয়ে আপনি ওটা যে কোনো সময় টিকো কয়েনটা বিটিসিতেও কনভার্ট করতে পারবেন ওটা আপনি ইউএচডিতেও কনভার্ট করতে পারবেন আপনি যে কোনো পায়ারে ওটা সেল দিতে পারবেন সো আপনি বি ইউএসডিতে যে কোনো কয়েন বাই করে যদি রেখে মানে রেখে দেন ওইটার কোনো সমস্যা হবে না এখন আমরা কিন্তু সবাই জানি যে বি ইউএসডি কয়েনটা হলো বাইন্যান্সের আসলে এটা বাইনান্সের নিজস্ব কয়েন না এটা আসলে প্যাক্সস নামে একটা কোম্পানি আছে এই কোম্পানিটা এই টোকেন রিলিজ করছে এবং বাইন্যান্স এটার পার্টনারশিপ হিসেবে কাজ করতেছে আপনি যদি গুগলে এসে সার্চ করেন বি টোকেন ইস্যুড এটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা বি ইউএসডি ইজ ইস্যুড বাই প্যাকসস। এ পার্টনার অফ বিনান্স মানে বিনান্স এটার পার্টনারশিপ হিসেবে কাজ করতেছে সো এখন আমরা প্যাক্সস নিয়ে আবার বিস্তারিত ঘাটাঘাটি করতে যাবো না এটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে যে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে প্যাক্সস অনেক একটা ভালো কোম্পানি এটা শুধু এই বি ইউএসডি নিয়ে না এটা পেপালের সাথেও কাজ করে আরও অনেক অনেক স্টেবল কয়েন আছে এবং অনেক ভালো কোম্পানি আছে যাদের সাথে কাজ করে থাকে এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সো এখন আপনাদেরকে বলি আপনাদের করণীয় কী এখন এটা সম্পর্কে সো এটার জন্য আপনার করণীয় আপনার বাইন্যান্সে যদি বি ইউএসডি টোকেনটা থেকে থাকে তাহলে আপনি এটা সেল করে ইউএসডিটি করে নেবেন অথবা অন্য টোকেনে এটা কনভার্ট করে নেবেন আমি আপনাদেরকে বলবো ইউসডিটিতে কনভার্ট করে নেন সবচেয়ে ভালো হবে কারণ ইউসডিটি আর আপনার এটা সেল দিলে একদম এক ডলারে পেয়ে যাবেন যেমন আমার এখানে বিশ ডলার বি ইউএসডি রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সো এটা আমি সেল করে বিশ ডলার আমি সেল করে দিলাম সেল করে আমি ইউচডি দিয়ে কনভার্ট করে রাখলাম আমার এক্সচেঞ্জের মতন আর কি কম পাইলাম ওটা কোনো ব্যাপার না ওকে সো এখনও আমাদের ইউচডিটি হয়ে গেছে আর আপনাদের যত বি কয়েন আছে সেগুলো ইউচডিটি করে নেবেন আর কি তারপরে দ্বিতীয় কথা হলো আপনার ট্রাস্ট ওয়ালেটে অথবা মেটামার্ক্সে অথবা যে কোনো ওয়ালেটে যদি বি টোকেনটা থেকে থাকে আপনি সেটা রেখে দেবেন না এটা যে কোনো সময় আপনার জেরো হতে পারে মানে চব্বিশ সালে এটা জেরো হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেহেতু লিস্ট করে দিচ্ছে বা এটা নিয়ে যেহেতু আর কাজ করবে না সো আপনার ট্রাস্টোরেট অথবা ম্যাটামাক্সে যদি বি ইউএসডি টোকেনটা থেকে থাকে এটা ট্রান্সফার করবেন বাইনান্সে ট্রান্সফার করে আপনি এটা ইউএচডি ডিতে কনভার্ট করে রাখবেন যেমন আমার পাঁচশো ডলার ছিল এটাতে আমি উনত্রিশে আগস্ট নিউজ পাওয়ার পরে ডিপোজিট করে এটা কনভার্ট করে নিয়েছি সো আপনারা এই কাজগুলো করে রাখবেন আর এখন থেকে টোটালি বিইউএসডি টোকেন দিয়ে ট্রেড করা বা কোনো জায়গায় রেখে দেওয়া বা কোনো প্রোডাক্ট কেনা থেকে দূরে থাকেন এটা যেহেতু ডিলিস্টেড নিউজ আছে এটা বাইসেল না করায় আমার মতে বেটার আর এখন অনেকেই প্রশ্ন করতেছেন বি ইউএসডি বাইন্যান্স যেহেতু এটা নিয়ে কাজ করতেছিল সো এটার জন্য কি বাইনান্সের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা সো আপনাদেরকে বলি বাইনান্সের উপরে কোনো ইফেক্ট পড়বে না কারণ বাইনান্স যদি এটা নিয়ে আপনার কোনো স্ক্যাম বা কোনো কিছু করার ধান্দা থাকতো তাহলে কিন্তু এটা এমনিতেই ডাউন করে দিত তাহলে আপনারা নিজেরা সেল করতে পারতেন না বা এত লং টাইম সময় দিত না আর বাইনান্স বাংলাদেশের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একদম টপ এক্সচেঞ্জের মধ্যে এক নম্বরে আছে। সো এটা স্ক্যাম করার চান্স নেই বললেই চলে আর এটা নিয়ে কিন্তু অনেক ধরনের তারা প্রফিটও করে থাকে যেমন এর আগে কিন্তু এফটিএক্স স্ক্যাম করলো এর কারণে কিন্তু ওদের যে ফাউন্ডার ছিল তার কিন্তু জেল হয়ে গেছে সো তারা চাইবে না যে এটা স্ক্যাম করে তারা কোনো সমস্যায় পড়তে বা তারা চায় এটা নিয়ে ভালোভাবে কাজ করে ভালো কিছু করতে এই কারণে যেই কয়েনটার কোনো সমস্যা আছে বা ইস্যু আছে সেই কয়েনটাকে সরাই দিচ্ছে বাট এখানে ইউজারদের কিন্তু কোনো ধরনের লস হচ্ছে না বুঝতে পারতেছেন আপনার যে কয় ডলার আছে আপনি কিন্তু সেই কয় ডলারই পাচ্ছেন অন্য স্টেবল কয়েনে সো এটা নিয়ে বাইনান্সের মধ্যে কোনো সমস্যা হবে না বা বাইনান্স স্ক্যাম করার কোনো চান্স থাকবে না অনেক চ্যানেলে পোস্ট হয় দেখতে পারেন যে বাইনান্স স্টেবল কয়েন ডিলিট করে দিচ্ছে আস্তে আস্তে তারা পালায় যেতে পারে এই কাহিনি সেই কাহিনি অনেকজন হয়তো বোঝে না যে এটা বাইনান্সের নিজস্ব কয়েন না তারা পার্টনারশিপ হিসেবে কাজ করতেছে এটা নিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন ওকে সো এটা নিয়ে বাইনান্সের উপরে কোনো এফেক্ট পড়বে না বাইনান্স স্ক্যাম হওয়ার কোনো চান্স নেই বললেই চলে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা অনেকেই মনে করবো অতটা গুরুত্বপূর্ণ না বাট যারা বিইউএসডি কয়েনটা এখনও রেখে দিয়েছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছি এটা কিন্তু অনেক উপরে চলে গেছে আর অনেকজন কিন্তু যারা অফলাইনে থাকে তারা কিন্তু দেখতে পারবে না আশা করি ভিডিওটা দেখে দুই চারজনের একটু হলেও উপকার হবে আর আমাদের চ্যানেলে সকল ধরনের নিউজ সবার আগে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল শুধু একটাই আমাদের সিগন্যাল অনেকজনেই কিন্তু কপি করে সো কপি পেস্ট চ্যানেলে আপনারা জয়েন করবেন না বা আমাদের থেকে কিন্তু আপনারা ইউটিউবে শিখতে পারতেছেন আপনারা যদি পিন পোস্টের এখানে চলে আসেন একদম সকল বেসিক ভিডিও পেয়ে যাবেন এগুলো দেখে আপনারা ট্রেডিং শিখতে পারবেন পাশাপাশি হল আমরা সিগন্যাল প্রদান করে থাকি মাঝে মধ্যে এবং সকল টোকেন আপডেট এবং বিটিসি আপডেট এবং মাঝে মধ্যে কিন্তু এইরকম সিগন্যালও দিয়ে থাকি এগুলো ফলো করে আপনারা কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন এবং আমাদের পেইডে জয়েন করলে আপনারা রেগুলার প্রফিট করতে পারবেন আমাদের পেইডের যে প্রফিটের রেজাল্ট আছে এখানে সকল কিছু দেওয়া আছে জানুয়ারি থেকে শুরু করে আপনার একদম আগস্ট মাস পর্যন্ত সকল প্রফিটের চার্ট দেওয়া আছে এই চার্টগুলো আপনারা দেখে নিতে পারেন কেমন লাভ হয় কেমন লস হয় তো সবাই ভালো থাকবেন এবং সকল ধরনের নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম